অনেক সময় বিটিভির ছবিতে দেখা যায় শেখ মুজিব দাঁড়িয়ে আছে আর তার পাশে তার কেউ তার অন্য লোকের হাত দেখা যাচ্ছে কিন্তু তার চেহারা আর দেখায় না, কারণ তাদের কাউকে তারা স্বীকৃতি দিতে চায় না। সে একটা মানুষ দাঁড়িয়ে আছে, দেখবেন ছবিতে দুইটা লোকের হাত দেখা যাচ্ছে কিন্তু আর চেহারা দেখা যায় না। এটা হলো ইতিহাসকে, স্টালিন যেমন কিছু মানুষকে ইতিহাস থেকে একেবারে মুছে দিয়েছিল, ছবি ছিল সব নেতাদের, রাশিয়ান নেতাদের, তারপর দেখা গেল ছবিতে চার পাঁচ জনের চেহারা মুছে গেছে, পরের বছর মুছে গেছে, একেবারে মুছে দিয়েছে, মানে কেউ নাই ওই ছবিতে। এটা বাংলাদেশে হতে যাচ্ছে এবং এটাকে আপনাদেরকে রোধ করতে হবে, আমাদের সবাইকে রোধ করতে হবে, আমাদের একত্রে কাজ করতে হবে এই রাক্ষসটাকে ধ্বংস করতে। আওয়ামী লীগ এককালে জনগণের পার্টি ছিল, এটা অস্বীকার করা যায় না, একাত্তরে ছিল, আপনারা অনেকে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন, কিন্তু এটা এখন একটা জনবিরোধী একটা দল, গণবিরোধী একটা দল হয়ে গেছে এবং গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে, এটাও কেউ অস্বীকার করতে পারবে না, আওয়ামী লীগ বোধ হয় পারবে না। অবশ্য শেখ হাসিনা অনেক সমস্যা আছে, ওনার বোধ হয় চশমা কিনতে হবে, কারণ উনি বিরোধী দলও দেখতে পারেন না, চোখে দেখেন না, আর আমাদেরকে বলছেন চশমা কিনতে, আমরা ওনার উন্নয়ন নাকি দেখতে পাচ্ছি না। ওনার উন্নয়ন খুব সুন্দর উন্নয়ন, এখন বাংলাদেশে কিছু পরিবারের প্রাইভেট প্লেন আছে, ওনার উন্নয়ন হলো কিছু পরিবারের তাদের বাড়ি হচ্ছে যে পরিবেশে যে ধরনের সাবর্বে হচ্ছে, তাদের নেবার হলো, প্রতিবেশী হলো টম ক্রুজ, নিকোল কিডম্যান লন্ডনে। খুব খুশির খবর, আপনার সবাই খুশি না যে আমাদের বড় বড় নেতারা এখন নিকোল কিডম্যানের পাশে বাড়ি কিনতে পারে? আমরা তো সবাই গর্বিত, কিন্তু যেই মানুষ, প্রায় 2 কোটি মানুষ যারা বাংলাদেশে এখনো, তাদের কালকে তাদের বাচ্চাদেরকে কি খাওয়াবে এটা তারা জানে না, তারা হয়তো অত মানে এটাতে মানে এত খুশি হতে পারছে না এই খবরে। সো উন্নয়ন, ঠিক আছে, কার উন্নয়ন, কিসের উন্নয়ন, এটা একটা প্রশ্ন করা উচিত। মেগা প্রজেক্টের উন্নয়ন, এগুলো মেগা কমিশন, মেগা ঘুষের জন্য এগুলো অনেকে খুব এটা তারা পছন্দ করে এবং বোঝা যায় কেন। আমাদেরকে একত্রে এই শক্তিকে হারাতে হবে। আমরা একটা প্রবণতা আছে আমাদের বাঙালিদের যে আরেকজনকে ধরুক আমরা মাথা নিচু করে থাকব, আমরা একটা কামরায় আছে, একটা রাক্ষস কামরায় আছে, এবং সেই রাক্ষস যেন আমাকে খেয়াল না করে, আরেক দিকে যেন খেয়াল করে, তাকে আগে খাক, রাইট? কিন্তু এই পলিসিতে আমরা যদি ফলো করি, সব বিরোধী দলরা আমাদেরকে একটা একটা করে সবাইকে ধ্বংস করবে, আমাদেরকে একত্রে দাঁড়াতে হবে, এটা খুব জরুরি। আমার উপরে এই মুহূর্তে অ্যাটাক নাই, আমরা দাঁড়াবো, যার উপরে আক্রমণ হচ্ছে তার সাথে দাঁড়াতে হবে, ওকে? এবং ইতিহাসকে বিকৃত করে যে আসল মুক্তিযোদ্ধা তাদেরকে এখন বলে যে তারা ইয়াহিয়া খানের পক্ষে ছিল, মানে এটা আমাদের কাছে হাস্যকর, কারণ আমরা সত্যতা জানি, কিন্তু যারা ছেলেমেয়েরা যারা পুস্তক, এই যে প্রাইমারি স্কুলের বই যারা পড়ছে, টেক্সট বুক, তারা তো জানে না, তারা তো ভাবে আসলে তো সত্যি কথায় একটা মানুষই এই দেশটাকে স্বাধীন করেছে, একাই করছে, অন্যরা তো সবাই ঘুমিয়েছিলেন, আপনারা, একটা মানুষই এই দেশটাকে স্বাধীন করেছে, আমাদের সব টেক্সট বুক এটা লেখা যায়। এই যে ইতিহাসকে বিকৃত করা, এটার জন্যে আমি সবচেয়ে চিন্তিত। আমি মনে করি যে আমাদের যদি আমরা তাড়াতাড়ি কিছু না করতে পারি, একটা পুরো প্রজন্ম তারা এই ভুল শিক্ষার মাধ্যমে তারা বড় হবে, এবং এটা দেশের জন্য খুব মারাত্মক, কারণ ইতিহাসে যারা আসল বীর ছিল, যারা দেশের জন্য আসলে আত্মত্যাগের জন্য তারা নাম করা উচিত, তাদেরকে যদি আমরা মুছে ফেলি ইতিহাস থেকে, এটা আমার জাতির জন্য একটা খুব বড় একটা ক্ষতি হলো। তাদেরকে আমার সম্মান করা দরকার, আমাদের সবার, এবং ওই সম্মান থেকে তাদেরকে বঞ্চিত করছে যারা চেষ্টা করছে, ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যারা ইতিহাস বিকৃত করছে। কিন্তু কেন ইতিহাস, এইটা যদি আপনারা ভালো করে বিশ্লেষণ করেন, বঙ্গবন্ধু কিন্তু খুব মার্জিত ভাষায় ভাষণ দিয়েছেন, উনি খুব রাগ ছিলেন কিন্তু তারপরে উনি নিজেকে ধরে রেখেছেন খুব মার্জিত ভাষায়। এই যে 4-5টা জায়গার কথা বললেন যে সেখানে গুলি করা হয়েছে, আমার লোককে হত্যা করা হয়েছে, কিন্তু তারপরে উনি কি বলছেন, ইয়াহিয়া সাহেব, ইয়াহিয়া সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট বলে ওনাকে অনুরোধ জানাচ্ছে। আজকাল আমরাও তাই করি যে আমরা
আর সাহেবটাই বলি না, হয়তো অন্য ভাষা ব্যবহার করি। তারপরে তারপরে আপনারা দেখবেন যে উনি এক সময় একজন রুলার, একজন প্রেসিডেন্ট, একজন প্রাইম মিনিস্টারের মতন কথা বলছেন, যেখানে তিনি ডাইরেকশন দিচ্ছেন, ট্যাক্স দেবেন না, এটা করবেন না, সেটা করবেন না। এই যে জিনিসগুলি আছে, আমাদের অনেক কিছু শিখার আছে। আমার বন্ধু একজন বলে গেলেন যে কোন এক ভাষণের কথা বললেন, উনি যে কুমিল্লায় যে ভাষণটা দিয়েছিলেন ফার্স্ট বিএমএতে, ওইটা পূর্ণাঙ্গ ভাষণ শুনলে আপনি দেখবেন যে উনি কত কষ্টে ছিলেন যখন উনি এই ভাষণটা দেন। আই থিঙ্ক দ্যাট ওয়াজ 74 হবে মনে হয়। আমি বাংলাদেশ স্বাধীন হয়েছে, অনেক অগ্রগতি হয়েছে। আজকাল এক সময় ছিল যখন মানুষের একটা লুঙ্গি থাকতো, গামছা পরে সে পুষ্করিতে গোসল করত আর লুঙ্গিটা পরত। অনেক সময় একটাই লুঙ্গি ছিল, গামছাও ছিল না, পুষ্করিতে একটা ডুব মেরে গোসল করে ওই লুঙ্গিটাই পানির ভিতরে পড়ত। এই ছিল পরিস্থিতি। তারপরে এখন আমরা কি দেখছি? এখন আমরা দেখি কোনো ছেলেকে আপনি পাবেন না গ্রামে যে স্নিকার্স পরছে না, মানে কেচ যেটাকে আমরা বলি, অথবা যে টি শার্ট পরছে না, অথবা যে জিন্স পরছে না। এই উন্নতি হয়েছে, কেন হয়েছে? গার্মেন্টস সেক্টরের জন্য। গার্মেন্টস সেক্টর কেন উন্নতি করেছে? দ্যাট ইজ এগেইন বাই ডিফল্ট উন্নতি করেছে, বিকজ শ্রীলঙ্কায় তামিলদের যুদ্ধের জন্য সেখানে যখন গার্মেন্টসগুলি বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়া শুরু করলো, তখন এইগুলি সব আসলো বাংলাদেশে। বিসমিল্লাহ রহমানুর রহিম। আজকে এই আলোচনা সভার সভাপতি এবং যারা ডাইসে আছেন, আপনারা সবাই যারা আমার সামনে আছেন, আপনারা আমার শুভেচ্ছা নেবেন। কি বলবো, 7ই মার্চের ভাষণ ঐতিহাসিক, আমরা সবাই জানি, কিন্তু কেন ঐতিহাসিক? এটা যদি আপনারা ভালো করে বিশ্লেষণ করেন, বঙ্গবন্ধু কিন্তু খুব মার্জিত ভাষায় ভাষণ দিয়েছেন। উনি খুব রাগ ছিলেন, কিন্তু তারপরে উনি নিজেকে ধরে রেখেছেন খুব মার্জিত ভাষায়। এই যে 4-5টা জায়গার